তো হ্যালো গাইস, কেসে হো, কেমন আছো তোমরা? আমরা যাচ্ছি এখন, আজকে কিছু কাজ আছে। আমার সঙ্গে রয়েছে গণেশ দা। তো দেখতেই পাচ্ছো গণেশ কলে ব্যস্ত। সবাই এখন মানুষ কলেই ব্যস্ত বেশিরভাগ রয়েছে, কিন্তু আমরা কল থেকে যত দূরে থাকা সম্ভব থাকছি আপাতত। চলো আগে দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা। নিয়ার আসানসোল স্টেশন, স্টেশন থেকে যাবো এখন বাস স্ট্যান্ড, তারপর এসটি অফিসে কিছু কাজ আছে তাই আমরা যাচ্ছি। তো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা। এখন রেল স্টেশনে বেরিয়ে মেন রোডে হাঁটছি, দেখতে পাচ্ছো বোর্ড থেকে, বুঝতে পারছো হয়তো। কি বেলুন গো? তোমাদের প্রেমিক প্রেমিকার সাথে দেখা করতে যেতে পারবে 2 মিনিটের মধ্যে। আজকে চারদিকে মৌসুম অন্যদিনের থেকে অনেক বেটার আছে, কারণ বিগত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা। তো তাই আজকে দেখতে পাচ্ছ মৌসুম পুরো ওয়াও 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 লাগতেছে পুরো। চলো আগে দেখতে যাই, এসো তোমরাও। আমরা কোর্ট মোড়ের জন্য টোটো করছি এখন, কাকার সাথে কথা বলে গণেশ দা চললাম টোটোতে। চলো কাকা, দেখতে পাচ্ছ আমরা টোটো চেপে গেছি এখন। গণেশ দা নিজের চশমাটা পড়বে এখন। গণেশ দা পড়ো চশমাটা। ও গণেশ দাকে বাও লাগছে পুরো একদম, দেখতেই পাচ্ছ তোমরা। ও মাই গড, ওয়াও। Oh my god, এটা কি? এ গাইস, ধুম 3 বাইকটা দেখছো? ও ভাই সব কে বলে তুমি? তোমাদের সামনে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে জল গড়িয়ে যাচ্ছে, বাস গুলো বন্ধু দাঁড়িয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে ভিজে গেছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা আমাদের শেষ করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করো কিন্তু। থ্যাংক ইউ সাপোর্ট।